Hi guys, কেমন আছো তোমরা? Welcome my বাংলা গেমিং চ্যানেল। যে গেমটা খেলবো গেমটার নাম তোমাদের বলে দিই। গেমের নাম হচ্ছে ওয়ার ওয়ার 54 ফ্রিডম আর বাংলা গেমের নাম হচ্ছে বিশ্বযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ। গেমের মধ্যে শুধু আমার একটাই কাজ, এই বড় ক্যাম্পিংটাকে আমাকে একা বাঁচাতে হবে সবার থেকে। আর ক্যাম্পিংয়ের নাম হলো ক্যাম্পিং ওয়ান সেন্স স্টোর। গেমের মধ্যে কি আছে তোমাদের একবার বলে দিই। গেমের মধ্যে ট্যাঙ্ক, ফাইট, সোলজার, হেলিকপ্টার, এই ক্যাম্পিংটা বাঁচানোর জন্য শুধু এই বন্দুকটা দেওয়া হয়েছে। বন্দুকটা কিন্তু কমা মনে করবে না, বন্দুকটার নাম হলো রাশিয়ান সোভিয়া। চলো বন্ধু এবার গেম শুরু করা যাক। দেখো কিভাবে আসছে, ওরে বাপ রে, স্পিড কি ওদের বোর্ডের। ওই একটা জাহাজ আর এই একটা জাহাজ দেখতে পাচ্ছ একদম। দেখো সোলজার পুরো একদম ফিনিশ। এটা আগে মারা দরকার ছিল, ও আমার শুয়ে পড়ছে। এটাকে দিয়া হোক, এটা দিয়া হোক, মানে গ্যা দু নম্বর। এবার কি আছে দেখো, দুটো ছোট বোট একটা বড় বোট, বোটে আসছে হচ্ছে বড় একটা গাড়ি। সোলজারগুলো একদম তাগড়া তাগড়া, বিশাল, বুঝতেই পারছ। এই গাড়িটা দেখলে টিকবে এই দেখা করে, একটা একটা দিকে আসতে দেবো না। এবার মিসাইল নিয়ে আসছে, চলায় চলায়। আর এদিকে যখন গায়ে একদম বোম দিয়ে একদম ভর্তি করে, ও যদি আসে না একবার আমার গায়ে লাগলেই শেষ। আমি ও রেস্ট নেবে না সঙ্গে সঙ্গে। এই ক্যাম্পিংটা ওরা হাতানোর জন্য বিশাল চেষ্টা করছে, তবু মিসাইল টিসাইল দিয়ে কীভাবে আসতে দেবো। দেখেছ কামান দিয়ে গেল এই হেলিকপ্টারে বড় বিমানটাতে। এই আমার বন্ধুর সঙ্গে টিকবে এটা গেল। এবার দুটো বড় বোট এসছে, দুটো বড় বোট, একটা হেলিকপ্টার, একে আগে মারতে হবে। হ্যাঁ এই আমার গায়ে লাগে, আমার একদম এনার্জি শেষ। এবার দিয়ে গেল বোটে দুটো, ইয়ে দিয়ে গেল ছোট গাড়ি বড় গাড়ি। ওয়াও আয় আয় ড্রামগুলো মারলে এবার বাস্ট করে। ও এটা এখানে শেষ। একটা কামার নামছে, একটা যে জিপ গাড়ি, দুটোই ফাইট মেসে। তুই আগে যা, শুধু ওদের ওদের আমাদের মধ্যে ফাইট হবে। গেল কমান গেল, এটাকেও দিয়ে দিই, সমস্যা নেই। আয় 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 আয়, আবার দুটো এসছে, ওরা রেস্ট নেবে না, এটা নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। করে শুয়ে পর তোরা, দেখি কি নিয়ে আসছে, নামতে দেবো না। গেল বন্ধুকে আগে মারতে হবে, আবার একটা ট্যাঙ্ক চলে এসেছে। গেল বিশাল বড় বিমান নিয়ে আসছে হেলিকপ্টার, মারার সময় দেবো না। বিমানটা কি নিয়ে আসছে, ও এই গাছগুলো নিয়ে আসছে, গেছে গেছে। এই বিমানে গুলি মারলেও কিছু হবে না, বিশাল শক্তিশালী বিমান, মানে শক্তিশালী হেলিকপ্টার আর কি। ও বাচ্চা খুবই গা খুবই গা, আবার চলে আসছে, এক ঝটকে মে সব উলা দিলাম। ওর হেলিকপ্টার, এটা যে ফাইটার হেলিকপ্টার, এ ফাইট করবে আমার সাথে শুধু রাউন্ড দিয়ে দিয়ে, ওটা তো পাওয়া যাবে না। আর এই যে ট্যাঙ্কটা এসছে, খতরনাক ট্যাঙ্ক একদম, সহজে উঠতে যাবে না, যতই গুলি মার কিচ্ছু হবে না।
সেগুলোকে শেষ করি। এবার এই দুজনের মধ্যে বাইট দেখেছো, কিচ্ছু হবে না, কিচ্ছু কিচ্ছু না কিচ্ছু না। ও এই মিশালটাকে নিতে হবে, সাথে ফাইট করতে হবে। আরেক রাউন্ড, এটা সামনে দিয়ে হবে, পিছন দিয়ে হবে। এই ফাইটটা হবে লেফট সাইড দিয়ে, সবাই লেফট সাইড দিয়ে দেখো, সব ভর্তি হতে হয়ে আসছে। ওই পাহাড়ের পিছন দিয়ে সব আসছে, পাহাড়ের পিছন দিয়ে আসছে সবাই। আগে একে মারা দরকার, আগে আমার সব উড়িয়ে দেবে। হেলিকপ্টারে কি করে নামতে হবে, শুট শুট করে নামতে হবে, দৌড়ে দৌড়ে হেলিকপ্টারে গাছে উড়াই দিলাম। এই দুটো গাড়ি আমরা সবাই উড়াবো, এটা উড়ান। দেখেছো আবার সব ভর্তি ভর্তি হয়ে আসছে, আবার রেস দেবে না, লাস্ট পজিশন দেবে, ডাইরেক্ট ঠিক করা যাবে না, তখন ঘুরে ঘুরে আসছে। ওই যে ট্যাঙ্ক চলে আসছে দেখতে পাচ্ছি, ট্যাঙ্ক আসছে, আবার ট্যাঙ্কের বিশাল একটু তাকড়া ট্যাঙ্ক আসছে। এই বন্ধুটা কিছু না, সেই একটা আর ওই সাইড একটা দেখতেই পাচ্ছ। একদম এক নম্বর দেখতে লাগছে, বিশাল শক্তি কাটাচ্ছে এই ব্যাপারে, তখন করবে গেল। এই ড্রামগুলো, ড্রামগুলো আমার সাহায্য জন্য রয়েছে, ড্রাম মালিবারে একদম ধুম করে বাদ করবে, পাশে যা থাকবে ড্যামেজ হয়ে যাবে। আবার একটা চলে আসে পরপর দুটো, কিভাবে নামছে দেখতে, নিচে সব ভরে গেছে আর কি। রাইট সাইড ছিল, এটা লেফট সাইড দিয়ে আসছে, লেফট সাইড ছিল, রাইট সাইড ছিল, সব দিক দিয়ে অ্যাটাক করছে ওরা।
এই সাইডে লেফট সাইড আমরা পিছনে আছি একদম এত বড় প্লেনে আর কয়টা মানুষ নিয়ে আসছে কয়টা করে সোলজার নিয়ে আসছে খরচা প্রচুর কিন্তু লাভ কিছুই হচ্ছে না ছয় হাজার করে সোলজার নিয়ে আসছে লস না অত বড় বিমানে জিতলে পারে আমি লাস্টে কিন্তু অনেক টাকা পাবো গেল সব আটকে রাখতো সব একদম মানে এরা রেস নেবে না মানে একদম দখল করতে হবে ক্যাম্পিংটা আবার ট্যাঙ্ক চলে এসছে দুটো হেলিকপ্টার এসছে দুটো হেলিকপ্টার এই দুটো হেলিকপ্টার যখন সত্যি আমার থাকতো সবথেকে বড় মানে বড় লোক মানে সোলজার এসে শুধু এই ক্যাম্পেন্স থাকছে ভাল থাকছে না স্ট্রং বন্ধু ট্যাম তো স্ট্রং এগুলো জিতছে তাহলে জিততে পারতাম কিছু দেখা যাক লাস্ট পর্যন্ত জিততে পারছি না লাস্ট পর্যন্ত কী হবে গিয়ে যেন জিততে পারবো গেমে তো কেউ কোনো জিততে পারে কিন্তু দেখে জিতা যায় কিনা ওটা গেল এই দুটো উড়াতে হবে ওটা গেল ওটা গেল এটাও গেল ওরে বাবা এবার কি ট্যাং এসছে কতগুলো চাকা এক দুই তিন চার ছখানা চাকা ছটা না আটটা চাকা
Attack! Attack! সব আসবে ঘরে ঘরে একখানো ট্যাগ হেলিকপ্টার সব কিছু তারপর এক একা ফেস টু ফেস ফাইট হবে চাকা ঘুরে উড়ে গেছে এর ভেতরে যে গাড়িটা যে চালাচ্ছে সে বিশাল শক্তিশালী লাস্ট পর্যন্ত বেরোবে গাড়ি উড়ে গেলেও মরবে না দেখো আর গেম ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবে এখনো দেখো এবার একজন আছে বিশাল শক্তির ওই যে লুকিয়ে আছে বেদ পাশে দেখো মিসাইল ছিল চলে মারছে দেখেছো একদম টানা ওপর সাথে টানা বসছে বন্ধুরা জিতে গেছে এটা লাইক সাবস্ক্রাইব করো